আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة إن الملائكة لا تزع أزنيتها عرضا للطالب العلم إن الطالب العلم فاستغفر له من السماء من في السماء والأرض فضل العالم على العافد قبض للكمر على سائر الكواكب إن العلماء ورثة الأنبياء أو كما قال النبي عليه الصلاة والسلام পদ্মকার আজকের সেরাজুল আদর্শ দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের তাফসীর কোরআন মাহফিলে সম্মানিত সর্বজন সদ্য সভাপতি সাহেব উম্মতের মাথার মকর জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ ও তলাবা সর্বস্তরের তাওহীদ জনতা আমার অন্তর আর সদ্য সম্মানিত সদ্য মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত সকলে সালাম নেন সালামের উত্তর দেন আবাস কম হচ্ছে মুসলমানের তরিকা হলো প্রথম সালাম দেওয়া সালাম নেওয়া এটা কার তরিকা কথা বলেন কার তরিকা মুসলমানের তরিকা মুসলমানের এক নম্বর পরিচয় হলো সালাম দেওয়া সালাম নেওয়া সর্ব অবস্থায়
ছোট বড় তার কোনো কি ভেদাভেদ নাই। বড়রা ছোটকে সালাম দিবে, ছোটরা বড়রে সালাম দিবে। এই সালামের রেওয়াজ আজকে আমাদের মাঝ থেকে উঠে গেছে, গেছে না? এটা একটা কেয়ামতের আলামত। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা রহমানের কয়েকটি আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ পাক সুবহান তাআলা তৌফিক দান করেন, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আপনারা শুনবেন তো? কে কে শুনবেন, হাত তোলেন সাই, নাকি উঠে চলে যাবেন? না। কোরআনের মাহফিল এমন একটি মাহফিল, এটা দুনিয়ার কোনো বই পুস্তকের আলোচনা না, ঠিক না? এটা আলোচনা হলো আল্লাহ রাব্বুল আলামিন ইলমে ওহির আলোচনা। কিসের? ইলমে ওহির আলোচনা, কোরআনের আলোচনা। এই কোরআন দুনিয়াবি কোনো গ্রন্থ নয়। এই কোরআন কি নয়? দুনিয়াবি কোনো গ্রন্থ নয়। এই কোরআন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত, আল্লাহ পাকের, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত একটি বার্তা। তার জন্য মুসলমানদের জন্য এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সর্বস্তরের মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের বাণী রেখেছেন। কেউ গ্রহণ করবে, কেউ গ্রহণ করবে না। সম্মানের উপস্থিতি আজকে আমার মৌজু হলো দ্বীনি ইলমের ফজিলতের উপরে, কোরআনের গুরুত্ব, কোরআনের গুরুত্ব। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের একটা মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন, এই কোরআনের কি গুরুত্ব আছে না নাই? এই কোরআন কি শুধু আমাদের জন্য না সমগ্র পৃথিবীর মানুষের জন্য? এই কোরআন কি সবাই গ্রহণ করবে না শুধু এক শ্রেণীর লোকে গ্রহণ করবে? সবাই গ্রহণ করবে। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে মানুষের ইহকালীন ও পরকালীন সকল মুক্তি, ইহকালীন ও পরকালীন সকল কল্যাণ আল্লাহ সুবহান তাআলা এই সূরার ভিতরে আলোচনা করেছেন। সূরাটার নাম কি? সূরাত রহমান। কি? সূরাত রহমান। আল্লাহর এক নাম কি? রহমান। আল্লাহর এক নাম রহমান, আল্লাহর এক নাম রহিম, আল্লাহর এক নাম মালিক, আল্লাহর এক নাম কুদ্দুস, আল্লাহর এইভাবে আল্লাহ পাকের নিরব্বইটা নাম আছে। কয়টি নাম? নিরলম নামের মধ্যে একটি হলো সূরাতুর রহমান। আর রহমান, রহমান আল্লাহর নাম। রহমানের দুইটি ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন সূরাতুল ফাতিহার মধ্যে। কিসের মধ্যে? সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের দুইটি সিফতি নাম এনেছেন, একটা রহমান আর একটি রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ পাকের মহিমা, আল্লাহ পাকের প্রশংসার কথা বলেছেন। সমস্ত প্রশংসা ওই রব্বে কারিমের জন্য যিনি সমগ্র পৃথিবীর পরিচালক। কিসের? সমগ্র পৃথিবীর পরিচালক। আর রহমানির রহিম, তিনি করুণাময়, তিনি মেহরবান। কয়টা? এইখানে শুধু রহমান আনতে পারতেন, আর রহমান বলতে পারতেন, রহিম কেন বলছে? এখানে ফোকাহায়ে কেরাম, মুফাসসিরের কেরাম এখানে দুইটি অর্থ করেছেন, দুই প্রকারের তাফসির করেছেন। রহমান যেটা, আল্লাহ পাক এই রহমানের সিফতটা দুনিয়ার মানুষ সকল মানুষের জন্য, আর রহিমটা পরকালের জন্য খাস। এখন আসেন, প্রশ্ন করেন যে হুজুর, কিছু মানুষ নামাজ পড়ে, কিছু মানুষ রোজা রাখে, কিছু মানুষ হজ করে, কিছু মানুষ যাকাত দেয়, কিছু মানুষ আল্লাহর জিকির করে, এদেরকে না আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ভালোভাবে খাওয়াবে, ঠিক না? রিজিকের ব্যবস্থা করবেন,
যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর কারণ মানে না, আল্লাহর নীতিমালা মানে না, আল্লাহর কুদরত পায়ে সেজদা করে না, তাদেরকে তো আল্লাহ রিজিক দেওয়ার কোনো কথাই নয়, ঠিক না? তাদেরকে কেউ রিজিক দান করে, তাদেরকে কেন ভালো বুড়া খাওয়ায়, তাদেরকে কেন এত টাকা পয়সা দেয়, তাদের কেন এত জায়গা জমিন দিচ্ছে, ঠিক না? কেন দিচ্ছে? এদেরকে না দেওয়ার কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে দুইটা অর্থ করেছেন, আর রহমানির রহিম, রহমানের অর্থ করেছেন। এই রহমানের সিফাত, রহমানের গুণ আল্লাহ পাক দুনিয়ার সকল মানুষের জন্য, ইহুদি নাসারা খ্রিস্টান মুসলমান মজুসি অগ্নি পূজক যত প্রকারের মানুষ আছে, প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমান শব্দ পৃথিবীতে ব্যবহার করবে। সুবহানাল্লাহ, বলেন বুঝছেন তো? রহমান দুনিয়ার জন্য, দুনিয়ার যত মানুষ আছে, দুনিয়ার যত মাখলুকাত আছে, সকল মাখলুকাতের জন্য আমভাবে আল্লাহ পাক পৃথিবীতে রহমানের আইন জারি রেখেছেন। আসেন আর রহিম, রহিম অর্থ মেহরবান, রহিমের অর্থ করা হয়েছে, রহিম শব্দ আখেরাতে চলবে, পরকালে চলবে, মানুষ যখন মৃত্যুবরণ করবে, কবরস্থ হয়ে যাবে, হাসর ময়দানে একত্রিত হবে, হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রহিম ব্যবহার, রহিমের গুণ ব্যবহার করবেন, রহমানের গুণ, রহমানের সিফাত বন্ধ করে দিবে। রহিম শুধু খাস ভাবে এক শ্রেণীর মানুষের জন্য, যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মেনেছে, রাসূলুল্লাহর তরিকা মতো জীবন যাপন করেছে, এই জমিনে আল্লাহর আইন কানুনকে বাস্তবায়ন করেছে, আল্লাহর কোরআনকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে, এবং কোরআন পড়েছে, কোরআনকে পরিপূর্ণ মানছেন, আল্লাহর নীতিমালাগুলো মানছেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরকা রহিম শব্দ ব্যবহার করবেন, তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। আর যারা দুনিয়ার জীবনে আল্লাহকে মানে নাই, নবীকে মানে নাই, রাসূল মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর নীতিমালা মানে নাই, আল্লাহর নীতিমালা মানে নাই, দিন শিক্ষায় শিক্ষিত হয় নাই, সন্তানকে শিখাই নাই, অর্থাৎ আল্লাহ বলতে আল্লাহর কোনো পরিচয় পৃথিবী দেয় নাই, ওদের জন্য পরকালে কোনো রহমান চলবে না, রহিম চলবে না, রহিমের দরজা তাদের জন্য বন্ধ। আল্লাহ, বুঝতে পারছেন তো? রহমান এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় প্রভু, আর রহমান আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন। কি দিয়েছেন? কুরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, শিক্ষা দিয়েছেন, যত বর্ণনা সকল প্রকার বর্ণনা শিক্ষা দিয়েছেন। الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ। আল্লাহ ঘোষণা করেন চন্দ্র সূর্য হিসাব মতো চলে, চলে কি না? হিসাব মতো চলে, তার ব্যাখ্যা আমি পরে করব। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের নিয়ামতের কথাগুলা ঘোষণা করেছেন। ইহুলৌকিক এবং পরলৌকিক উভয় নিয়ামত গুলো আল্লাহ পাক ঘোষণা করেছেন। সূরা রহমানের ব্যাখ্যার মধ্যে বলেন, কুরতুবী বলতেছেন এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে না মদিনায় অবতীর্ণ হয়েছে, তা নিয়ে কি আছে মতভেদ আছে? কি আছে? কিছু সূরা মক্কাতে অবতীর্ণ হয়েছে, কিছু সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরা তো রহমান কি মক্কায় অবতীর্ণ হয়েছেন না মদিনায় অবতীর্ণ হয়েছেন, তা নিয়ে কি আছে? একতলাপ আছে। কি আছে?
একতলাব আছে মতানৈক্যাস কুরতুবী একাধিক হাদিস দ্বারা প্রমাণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান সম্পূর্ণভাবে মক্কা শরীফ মক্কায় অবতীর্ণ করেছেন তিরমিজি শরীফ রওয়ায়েত হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন বিশ্বনাথ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কিছু মানুষের কাছে সূরাতুর রহমান তেলাওয়াত করে শুনালেন পবিত্র পরিপূর্ণভাবে সূরা রহমান তেলাওয়াত করেছেন তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় নাই কোনো প্রভাব পড়ে নাই তারা নিশ্চুপ ছিলেন এটা কোরআন কারিম নাকি তার ব্যাপারে তারা কোনো গুরুত্ব দেয় নাই বিশ্বনাথ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাইলাতুল জিন জিন রজনীতে যখন পরিপূর্ণ সূরাতুর রহমান তেলাওয়াত করলেন সূরা রহমান তেলাওয়াত করার পরে তাদের প্রতিক্রিয়া সৃষ্টি হলো প্রভাব বিস্তার করলো তারা আওয়াজ দিলেন আওয়াজ দিয়ে তার ঘোষণা করলেন সূরাতুর রহমানের রহমানের খুশিতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছে বিশ্বনাথ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা ওই সমস্ত মানুষ থেকে উত্তম যাদের সামনে আমি কোরআন সূরাতুর রহমান তেলাওয়াত করেছি তাদের ভিতরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় নাই তারা নিশ্চুপ ছিলেন তাদের চাইতে এই জিন জাতিরা উত্তম বলেন না আল্লাহ আকবার কারণ সূরাতুর রহমান যখন আল্লাহ পাক কিছু মানুষের কাছে তেলাওয়াত করেছেন তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যায় নাই তো নিশ্চুপ ছিলেন তাদের কোনো আওয়াজ ছিল না কোনো কথা ছিল না আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন যে তারা কোরআন মানতে কি নয় রাজি নয় কোরআন মানতে কি নয় রাজি নয় পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে কি না কোরআন মানতে রাজি এই জন্য বিশ্বনায় বলেন আমি যখন জিনদের মাঝে লাইলাতুল জিন জিন রজনীতে জিনদের মাঝে সূরাতুর রহমান তেলাওয়াত করলাম পরিপূর্ণভাবে তারা কোরআন তেলাওয়াতে তো কোরআন তেলাওয়াত করার কারণে তারা নিশ্চুপ ছিলেন না তারা প্রভাব বিস্তার করেছে সুতাই নাই বিশ্বনাথ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটি তেলাওয়াত করলেন ফাবি আইয়ালা রাব্বিকুমা তুকাজ্জিবান বিশ্বনবী যখন এই আয়াত তেলাওয়াত করলেন এই আয়াত তেলাওয়াতের সঙ্গে সঙ্গে ওই জিন জাতিরা সুউচ্চ সুরে আওয়াজ করলেন লা নুকাজ্জিব বিশাইইন বিনিআমাতাকা ফালাকাল হাম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই অবদানকে অস্বীকার করব না আল্লাহর কোরআনকে অস্বীকার করব না আল্লাহর নেয়ামতগুলোকে আমরা অস্বীকার করব না আমাদের রব আমাদের মনি প্রশংসিত সুবহানাল্লাহ বলেন আল্লাহ এটা লাইলাতুল জিন তাহলে বোঝা গেছে এই লাইলাতুল জিনের গঠনীতি মক্কাতে অবতীর্ণ হয়েছে কোথায় বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের মাঝে কোরআনের দাওয়াত দেন নাই শুধু মানুষের কাছে কোরআনের দাওয়াত দেন নাই জিন জাতির কাছে কোরআন দাওয়াত কোরআন কারিমের দাওয়াত দিয়েছেন তাদেরকে পরিপূর্ণভাবে কোরআন তাদের মাঝে পৌঁছাই দিয়েছেন এবং তারা তাদের কাছে কোরআন দাওয়াত গুলো আল্লাহ রাসূল পৌঁছাই দিলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুই জাতিকে সৃষ্টি করি যে পৃথিবীতে আমার ইবাদতের জন্য কজাতি দুই জাতি মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আমি মানবের দ্বারা সৃষ্টি করি নাই একমাত্র সৃষ্টি করি আমার ইবাদতের জন্য আর পৃথিবীর যত মাকলুকাত সৃষ্টি করেছি সমস্ত মাকলুকাতকে সৃষ্টি করেছি মানব জাতির খেদমতের জন্য কার জন্য আসমান কার খেদমত করে কথা বলেন আসমান কার খেদমত করে মানুষের খেদমত করে জমিন কার খেদমত করে মানুষের খেদমত করে
মহান বিশাল এত বড় সূর্য তার খেদমত করে, মানুষের খেদমত করে, চন্দ্র কার খেদমত করে, মানুষের খেদমত করে, করে কিনা? চন্দ্র দ্বারা মানুষ উপকৃত হয়, সূর্যের দ্বারা মানুষ উপকৃত হয়। সূর্য সকাল বেলা উদিত হয়, সন্ধ্যে অস্ত্র যায়, এই সূর্যের আলোর ভিতরে মানুষ কত অপকারের কাজ কর্ম পৃথিবীতে করে থাকে, থাকে কিনা? পৃথিবীতে করে থাকে। এই জন্য আল্লাহর মাল বলেন, তবে তোমরা উভয় আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করিবা? আমি এত নেয়ামত পৃথিবীতে তৈরি করেছি, এতগুলি নেয়ামত আমি আল্লাহ দান করেছি, আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করিবা? কোন কোন নেয়ামতকে প্রত্যাখ্যান করিবা? আমার কোন নেয়ামতকে অস্বীকার মতন ক্ষমতা তোমাদের নাই, আছে কিনা? কথা বলেন। তোমাকে আমি যেই দুইটা শক্তি দান করেছি, সবচেয়ে বড় নেয়ামত। তোমাকে যে অক্সিজেন দান করেছি, সবচেয়ে বড় নেয়ামত। অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য, তোমার মৃত্যু, তুমি আর দুনিয়া থাকতে পারবে না। এই অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় মানুষের, নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় না টানতে পারে, যখন তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, সেই তো মৃত্যু বরণ করবে। এই মৃত্যুর পরে তাকে দুনিয়ার জীবনে রাখতে পারবে না, পারব? এই দুনিয়ার জমি রাখতে পারবে না। তাকে হাত পাও বেঁধে, তাকে কাফন দাফন পরে, মৌত্রিষ্টি মানে নিয়ে করে তাকে কবরে নিয়ে যাবে, যাবে কিনা? কবরে যাবে। ব্যবধান শুধু নিঃশ্বাসের, কিসের ব্যবধান? এই নিঃশ্বাসকে দিয়েছে, কথা বলেন, আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য আল্লাহ একবারে বলে, ৮০ বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দেনে খেলে মগ্ন থেকে এই কথা বুঝতে পেরেছি, এক নিঃশ্বাস পরিমাণ যদি আল্লাহর দেনে মুগ্ধ থাকা যায়, হযরত সুলাইমান আলাইহিস সালামের তখত সিংহাসন সেই দামি, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। কোরআন কি ভালো লাগে না? কোরআন শুনতে মনে চাই না? আর রহমান, দয়াময় প্রভু, করুণাময় আল্লাহ, সর্বজ্ঞ আল্লাহ নিজে করুণাময় দয়াময় এটা ঘোষণা করেছে। আল্লামাল কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনুল কারীম কি শিক্ষা দিয়েছেন? কোরআন কারীম শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, ইনসান জাতিকে তৈরি করেছেন। এখানে একটা প্রশ্ন জাগে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লামাল কোরআন কেন বলছেন? আগে কোরআন নাযিল, কোরআনের কথা কেন বলছেন? যে খালাকাল ইনসান পরে কেন বলছেন? আমরা তো বাহ্যিক দিয়ে জেস্তে ভাই, আল্লাহ পাক সর্ব মানুষ তৈরি করছে, কি করছেন কথা বলেন, কি বানাইছে? সর্ব মানুষ বানাইছেন না? প্রথম তো আদম সালাতুসলামকে তৈরি করেছেন, তো স্যার আদম আলাইহিস সালাতুসলাম থেকে শুরু করে আমাদের সকল মানুষ সৃষ্টি হয়েছে, ঠিক না? তার সর্বপ্রথম আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন, তাহলে এইখানে সর্ব মানুষ সৃষ্টির কথা বলা উচিত ছিল, ঠিক না? আল্লামাল কোরআন কেন বলছেন, কোরআন শিক্ষার কথা কেন বলছেন? এই আয়াতের ব্যাখ্যা করেন মুফাসসির, আমি কি না? আর এই কোরআনকে সৃষ্টি করেছেন, কোরআনকে নাযিল করেছেন মানুষের জন্য, কার জন্য? কোরআন নাযিল করেছেন, কোরআন তৈরি করেছেন, কোরআন প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য। কিন্তু মানুষের জন্য কোরআন তৈরি করেছেন, মানুষকে কোরআনের জন্য বানিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা আনছে। কারণ একজন মানুষ ভূমিষ্ঠ হওয়ার পরে, মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে তার কোনো আক্ষরিক কোনো জ্ঞান থাকে না, থাকে কিনা কথা বলেন? আক্ষরিক কোনো জ্ঞান থাকে না, এলেমের কোনো জ্ঞান থাকে না, শিক্ষার কোনো জ্ঞান থাকে না, মানুষের সম্মান পায় না, ইজ্জত পায় না, পায় কিনা? পায় না।
সাধারণভাবে চলাফেরা করে। আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন শিক্ষা করে, কোরআন যখন শিখে কোরআন মতো যখন আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের জ্ঞান, ওই মানুষের সম্মান আর ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বরণ করে দেয়। আল্লাহ তাই কি না? এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছে। বন্দা তোমার এই জীবনটা তুমি কোন পথে ব্যয় করবা, তোমার এই জীবনটা তুমি কোন পথে চালাইবা, এই জীবনটা তুমি খারাপ পথে চালাইবা না ভালো পথে চালাইবা, আমি আল্লাহ তোমাকে এই কোরআনের মধ্যে সেই ফর্মুলা দিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গাফুর। আল্লাহ বলতেছেন আয়াতের মধ্যে, আমি হায়াতের মধ্যে একটি জীবন দান করেছি এবং মৃত্যুর মধ্যে একটি জীবন দান করেছি। হায়াত আর মৃত্যুর মধ্যে কেন তোমাকে এমন একটি জীবন দান করেছি যে জীবনটা তোমার জন্য পরীক্ষা স্বরূপ। কি স্বরূপ? তোমার জন্য পরীক্ষা স্বরূপ, তুমি কি ভালো আমল করো না খারাপ আমল করো, এই পরীক্ষার জন্য আমি আল্লাহ পৃথিবীতে তোমাকে প্রেরণ করেছি। বন্দা তোমার এই জীবনকে তুমি কোন পথে ব্যয় করবা, ভালো পথে ব্যয় করবা না খারাপ পথে ব্যয় করবা। আমি একটি হাদিস তেলাওয়াত করেছি আপনাদের সামনে এই জন্য বিশ্বনাথ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহিল মান সালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। বিশ্বনবী বলেন যে এই ব্যক্তি ইলমে দীন শিখার জন্য, ইলমের জ্ঞান অর্জন করার জন্য এলিম শিকার মানুষে ঘর থেকে বাইর হলো, বাড়িতে বাইর হলো, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের রাস্তা সহজ করে দিবে। আল্লাহু আকবার বলেন না? কিসের রাস্তা? জান্নাতের রাস্তা। জান্নাত ছিলেন, জান্নাত অফুরন্ত নেয়ামত, পরকালের অফুরন্ত নেয়ামত হলো জান্নাত। জান্নাতের বাংলা নাম হলো বাড়ি। বাড়ি কি? বাড়ি ঘর, ঘর। আজকে দুনিয়াতে কত সুন্দর করে ঘর তৈরি করেন মুজাহিদদের, হ্যাঁ মুজাহিদ করা, এসি, তারপরে আটতলা দশতলা ফাউন্ডেশনের বাড়ি বানায় কত রকমের। এই বাড়িকে দুনিয়ার নাজ ও নেয়ামত দিয়ে সুসজ্জিত করা হয়, হয় কি না? এটা তো ক্ষণিকের জন্য, সে যখন মৃত্যুবরণ করবে তার এই বাড়িকে টাকা থাকবে, এই বাড়ির মালিক আরেকজন হয়ে যাবে না, যাবে কি না? তো এই জান্নাত হলো বাড়ি, আল্লাহ অপূরন্ত এমন নেয়ামত আল্লাহ পাক তাকে দান করবে, এমন জান্নাত দান করবে, মা লা ইনরা ওয়ালা উন সামিয়াত খাতারা আলা কালবি বাশার আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। সেই জীবনে কোনোদিন কল্পনাও করতে পারে নাই, কোনোদিন এই কানে শুনে নাই, শ্রবণ করে নাই কি জান্নাত আল্লাহ তাকে দিবে। কিন্তু একমাত্র অভাব হলো কোরআনের অভাব। সুবহানাল্লাহ বলেন, কোরআন শিক্ষার অভাব। কিসের শিক্ষা? কোরআন যদি আমরা শিখতে পারি, কোরআনের জীবন যদি আমরা করতে পারি, জীবন কোরআনের আদর্শে আদর্শিত হতে পারি, তাহলে আল্লাহ পাক আমার আত্মার জন্য পরকাল সে জান্নাত রেখেছে, দেখছি কি না? আজকে কোরআন শিক্ষার কারখানা হলো দ্বীন প্রতিষ্ঠান। কি প্রতিষ্ঠান কথা বলেন? কোরআন শিক্ষার কারখানা দ্বীন প্রতিষ্ঠান, যে মাদ্রাসাগুলোতে, এই মাদ্রাসাগুলোতে কি কোরআন শিক্ষা দেওয়া হয়, এটা কোরআন শিক্ষার প্রতিষ্ঠান আর মানুষ গড়ার কারিগরি, কারিগর, কারিগরির স্থান, ঠিক না? আমরা আজকে তো দিনই প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়ন করি না, করি কি না? আমরা সন্তানদের কোরআন শিখাইতে চাই না, কোরআন শিক্ষা দিতে চাই না, আলেম বানাতে চাই না, চাই আলেম বানাতে চাই না, আমরা চাই আমার ছেলেটা পিএইচডি ডক্টর ডিগ্রি অর্জন করুক, জজ হোক, ব্যারিস্টার হোক, উকিল হোক, মুক্তার হোক, হ্যাঁ ঠিক না, বড় শিল্পপতি হোক, লক্ষ লক্ষ টাকা অর্জন করবে, কামাবে, আর আমি জজ সাহেবের পিতা হব, আমি জজ সাহেবের আম্মাদান হব,
আমার নাম থাকবে আমি জলসাইর পিতা, আমি উকিলের পিতা। কার পিতা? আমি উকিলের পিতা, আমি শিল্পপতির পিতা। ও ভাই দোস্ত বুজুর্গ, আপনি শিল্পপতির পিতা ঠিক আছে, আপনি জজ সাহেবের পিতা ঠিক আছে, আপনি উকিল সাহেবের পিতা ঠিক আছে, আপনি হেডমাস্টারের পিতা ঠিক আছে, এটাও ঠিক 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 না, এটাও ঠিক। কিন্তু আপনার দুই চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আপনার এই ক্ষমতায় সম্মান ইজ্জত সব দুলুচ্ছেদ হয়ে যাবে, যাবে কি না? আর এই কোরআনের কারখানায় যদি সন্তানকে কোরআন শিক্ষা দেন, কিন্তু আপনার কি হবে না? আপনার সম্মান নষ্ট হবে না, ইজ্জত নষ্ট হবে না। দুনিয়া তো সম্মান পাবেন, পরকালে আল্লাহ আপনাকে আপনাকে সম্মান দান করবে। সুবহানাল্লাহ বলেন না, একটা আওয়াজ করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে বসলে সব হয়, কি হয়? নেক হয়, কি হয়? এখানে গুনাহ হয় না, কি হয় না? এখানে ফেরেশতারা শুধু আপনার আমল নামা সব লিখতে রাখবে, লিখতে 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 দাঁড়ি পরিপূর্ণ করে ফেলবে। আর কাল কেয়ামত ময়দা আপনার 99টা দপ্তর গুলো হবে, সেই দপ্তরের মধ্যে যদি এই কোরআনের মাহফিলের দপ্তরটা যদি থাকে, আপনি জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না, একজন সন্তানকে যদি কোরআন বানাতে, কোরআনের হাফেজ বানাতে পারেন, আলেম বানাতে পারেন, তাহলে আপনার মূল্য কি? সেটা আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, বলছে কি না? মান কারাল কুরআন ফাসতাযহারাহু ওয়া হাল্লালা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন মতো আমল করবে, কোরআন শিখবে, কোরআন আমল করবে, কোরআনের কোরআনকে হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আল্লাহ রাসূল আদখালাহুল্লাহুল জান্নাহ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিবে। শুধু জান্নাতে দিবে তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমকে সন্তানকে এমন সুপ্রিম পাওয়ার দিবে যে সন্তান কাল কিয়ামতের ময়দানে তার পরিবারের, তার পরিবারের আত্মীয় স্বজনের 10 শ্রেণীর লোক যারা জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না, কোথায় নিবে? আপনার চান না আপনার সন্তানটা আলেম হলে আর কাল কিয়ামত মনে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে, সেটা চান না? তাহলে কেন আমরা আলেম বানাতে পারিনি? আলেম বানা, আলেম বানাবার পরে কোরআনের শিক্ষা গ্রহণ করার পরে জজ বানান, ব্যারিস্টার বানান, উকিল বানান, কোনো সমস্যা নাই। কোরআনের জ্ঞান যখন তার ভিতরে ঢুকবে, সেই কি হবে? নামাজি হবে, আল্লাহ ওয়ালা হবে, আল্লাহকে চিনবে। চিনবে কি না? আজকে বহুত বড় ডক্টর ডিগ্রি অর্জনকারীরা নাস্তিক হয়ে গেছে। কবি শামসুর রহমান বহুত বড় ডক্টর ছিলেন, কবি শামসুর রহমান, ওই কবি শামসুর রহমান সে মৃত্যুর সময়, মৃত্যুর আগে সে নাস্তিক ছিল, নাউজুবিল্লাহ, কি ছিল? নাস্তিক ছিল। কেন নাস্তিক হলেন? এই জন্য নাস্তিক হলে কোরআনের ছোঁয়া তার ভিতরে ছিল না, কোরআনের জ্ঞান তার ভিতরে ছিল না, কোরআনের জ্ঞান না থাকার কারণে সে নাস্তিক হয়েছে। কোরআনের জ্ঞান যদি থাকতো সে নাস্তিক হতো না। কেন? আল্লাহ আকবার, আল্লাহ পাক আমাদেরকে কোরআন মতো আমল করার তৌফিক দান করুক। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নাযিল করেছেন, কোন রাতে কোরআন নাযিল হয়েছে, কোথায় কোরআনের ঘর ছিল, কোথায় কোরআন অবস্থান করেছে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, কোরআন বলে দিবে বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাওহিম মাহফুজ। আমি এমন কোরআন যেই কোরআন লোহে মাহফুজ মধ্যে ছিলাম, লোহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছরের জিন্দগিতে আমার রব, আমার হাবিব, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ধীরে ধীরে নাযিল করেছে। আমি সেই কোরআন
আমি কোরআন লোভে মা বুঝেছিলাম। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি পৃথিবীতে কখন নাজিল হয়েছ, কোন মাসে নাজিল হয়েছ? কোরআন উত্তর দিয়ে দিবে, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এমন কোরআন যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের ভিতরে নাজিল করেছে। কোরআনকে যদি প্রশ্ন করা, কোরআন বুঝতে পেরেছি পবিত্র মাহে রমজানের ভিতরে তুমি পৃথিবীতে নাজিল হয়েছ। ওরে কোরআন তুমি নাজিল হয়েছ কখন? কোরআন বলে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন নাজিল হয়েছে রমজানুল কারিমের ভিতরে, এমন একটি রজনী আছে যে রজনীটা হলো লাইলাতুল কদর। কদর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে পৃথিবীতে নাজিল করেছে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বুঝতে পেরেছি লাইলাতুল কদরে তোমাকে নাজিল করা হয়েছে, লাইলাতুল কদর রজনীতে তুমি পৃথিবীতে অবতারিত হয়েছ। ওরে কোরআন তুমি নাজিল হওয়ার কারণে ওই রাত্রের দাম বাড়ছে না কমছে? কোরআন সঙ্গে সঙ্গে বলে দিবে, কোরআন বলে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে নাজিল করার কারণে ওই রাত্রের মূল্য 1000 মাস অপেক্ষা উত্তম হয়ে গেছে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমি কোরআনকে নাজিল করার কারণে ওই রাত্রের মূল্য 1000 মাস অপেক্ষা দামি দামি। আল্লাহ, কোরআন নাজিল হওয়ার কারণে যদি এক রাতের দাম যদি 1000 মাস অপেক্ষা উত্তম হয়, এই কোরআন যে মুসলমান হৃদয়ে থাকবে, এই কোরআন যার সিনার ভিতরে থাকবে, এই কোরআন যে মুসলমানের কাছে থাকবে, ওই মুসলমানের দাম কত বাড়বে বলেন? কত বাড়বে? বাড়বে না, না কমবে? বাড়বে। এই জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনই এলেদের গুরুত্ব বুঝাতে গিয়ে বলেছেন, কি বলেছেন? একজন তালেবে ইলম যে ইলমে দ্বীন শিখে, যে কোরআন শিখে, তার মর্যাদা কত সেটা আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ব্যক্ত করেছে। মান সালাকা তরিকাল ইয়ালতামিসু ফিল মান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ ইন্নাল মালাইকাতা লা তাযাউ বলেন, যেই ব্যক্তি কোরআনে এলেম গ্রহণ করে, কোরআনের জ্ঞান গ্রহণ করে, কোরআনের জ্ঞান গ্রহণ করে, ওই তলেবে এলেমের পদ তলে অসংখ্য ফিরিস্তারা নূরের পরি বিছিয়ে দেয়। ইন্নাল মালাইকাতা তাযাউ আজনিহাতিহা রাযাল্লি তালিব ইলম। ইলমে দ্বীন শিক্ষাকারীর সন্তুষ্টির উপরে এই ফেরেশতারা নূরের পরি বিছিয়ে দেয়। শুধু নূরের পরি বিছায় না, বিশ্বনাথ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, সকল মাখলুকাত ইলমে দ্বীন শিক্ষা গ্রহণকারীর জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলতে আমাদের কষ্ট হয় কি? আপনাদের কষ্ট হইতেছে? শুনতে মনে চাই না? এটা আমি আমার কথা বলতেছি না, কোরআনের কথা বলতেছি। কার কথা? বিশ্বনবী হাদিস থেকে আলোচনা করি। কার হয়তো আমি ছোট হইতে পারি, কিন্তু কোরআন তো ছোট না। আমি ছোট হইতে পারি, রাসূলের হাদিস কি ছোট? রাসূলের হাদিস কি নয় ছোট? ছোট না। একজন ছোট্ট বাচ্চা তালেবে ইলম ইলমে দ্বীন শিক্ষা গ্রহণকারী ছোট একটা বাচ্চা, সেই যখন কোরআনকে বুকে ধারণ করে যখন মাদ্রাসার দিকে আসে, তখন আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা তার পায়েতে নূর বিছাইতে। সুবহানাল্লাহ বলেন, আপনাকে সম্মান করতে পারবেন না?
ইজ্জত করবেন না? তলেবে ইলমদেরকে ইজ্জত করবেন, সম্মান করবেন। একটা ছাত্র যদি মাদ্রাসা আসে দেখেন, তাকে সুন্দরভাবে রাস্তা পার করে দিবেন, এবং তাকে সেই যদি ক্ষুধার্ত থাকে দেখেন তাকে একটু ভালোভাবে খাওয়া দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই উত্তম খাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই অঞ্চল আদর্শ দাখিল মাদ্রাসা, একটি মাদ্রাসা আমাদের আশেপাশে, এই মাদ্রাসাটা অবহেলিত ছিল না, আলহামদুলিল্লাহ এলাকার প্রত্যেকটি মানুষ প্রতিষ্ঠানের প্রতি খেয়াল আছে, খেয়াল আছে। যারা কমিটির লোক, ম্যানেজিং কমিটির লোক যারা, ওনারা আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানের প্রতি লক্ষ্য আছে। যদি লক্ষ্য না থাকতো, আপনার সংগ্রাম যদি না থাকতো, আপনার যদি মাদ্রাসা মহব্বত আর ভালোবাসতেন, এই মাদ্রাসা এতটুকু খুঁজতো না, খুঁজতো কিনা? আর আমরা এখানে শিক্ষা দেওয়ার মতন কোনো ব্যবস্থা হতো না, এই ছাত্র এবার আসার ব্যবস্থা হতো না, এটা আপনাদের অবদান। আলহামদুলিল্লাহ কেমন পর্যন্ত অবদান দিতে থাকবেন, আল্লাহ আপনাদেরকে দিবে, দিবে কিনা? এটা আপনাদের প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠান না। এই জন্য বিশ্বনাথ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালেবে ইলম যখন ইলমে দীন শিক্ষা করার জন্য ঘর থেকে বাইর হয়, মাদ্রাসা থেকে আসে বা মাদ্রাসা থেকে বাড়ির দিকে যায়, আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা তাদের পায়ের তলে নূর বিছিয়ে দেয়, তাদের পদতলে নূরের পাকা বিছিয়ে দেয়, তাদের ডানা বিছিয়ে সম্মান প্রদর্শন করে, মাথার উপরে ফাঁকা বিস্তার ফাঁকা বাতাস করতে থাকে। শুধু দুনিয়ার মানুষ তাকে মহব্বত করে ভালোবাসে না, ফেরেশতারা ভালোবাসে না, সমুদ্রের যত মাছ আছে, এভাবে পুকুরে যত মাছ আছে, নদ নদীতে সমস্ত মাছগুলা, শুধু মাছ নয় সমুদ্রের ভিতরে যত জিনিস আছে সকল বস্তুগুলা তলে এলবেনের জন্য দোয়া করতে থাকে। সম্মান হাজরিন কেন দোয়া করে জানেন? এই সন্তান এলিম এলিমওয়ালা হয়, এই সন্তানের কোরআনওয়ালা হয়, এই সন্তান যদি একটা আলেম হয়, কিন্তু কেয়ামত মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআনের বাণীগুলা মানুষের কাছে একাছে পৌঁছাইতে থাকবে, আল্লাহর অবশেষ সুন্দর অবভূতের শিক্ষাগুলা মানুষ কাছে দিতে রাখবে, দিবে। এই দেওয়ার কারণে দিন জিন্দা হবে, তাদের মাধ্যমে দিন জিন্দা হবে, ইসলাম জিন্দা হবে, কোরআন জিন্দা হবে, আলেম ওলামা বাড়বে, নামাজ পড় কোরআনওয়ালা হবে, ফরনওয়ালা হবে, আল্লাহর কোরআনের বাণীগুলা মানুষ কাছে পৌঁছাই দিবে। এই জন্য তলেব এলিমের জন্য ফেরেশতা নূরের পরিবিছাই দেয়, এই জন্য তলেব এলিমের জন্য সমুদ্রের মাছগুলা তলেব এলিমের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ আল্লাহ। এই জন্য বিশ্বনাথ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলিল কামার আলা সাইরিল কাওয়াকিব। কি বলছে? ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলিল কামার আলা সাইরিল কাওয়াকিব। ও আলেম আর আবিদ এক সমান না? এক সমান কিনা? আলেম হলো যে কোরআনে সহি জ্ঞান শিখে, হাদিসের জ্ঞান শিখে, আল্লাহর প্রদত্ত জ্ঞানগুলো শিখে, এই গুণগুলো শিখে, কোরআন হাদিসের জ্ঞান শিখে, সেই নামাজ কিভাবে পড়বে, রোজা কিভাবে আদায় করবে, হজ কিভাবে করবে, যাকাত কিভাবে দিবে, মাসলা মাসালা পরিপূর্ণভাবে জানে, হালাল হালাল জানে, হারাম জানে, হালাল হারাম, হালাল হারাম জানে, সে কাজ করে, এই জন্য আলেমের মর্যাদা আল্লাহকে অনেক বেশি, অনেক বেশি কিনা? যিনি আবে নামাজ কোরআন শিখে নাই, হাদিস শিখে নাই, মাসলা মাসাল শিখে নাই, কিন্তু সুড়ো অবস্থায় ক্ষেত কামার কাজ করছে, যখন বৃদ্ধ হয়ে গেল মাথায় টুপি লাগায়, আমার মুরব্বীরা, ওই আমার মুরব্বীরা আছে, মাথায় টুপি লাগায়, গায়ে হাঞ্জাবি দি, এখন বলে যে হায় রে এই জীবনটা শেষ করে দিলাম, আল্লাহর পদে ব্যয় করতে হবে। এখন কিছু লোক তাবলিগে যা যায়নি, কে তাবলিগে যা, কে বিভিন্ন কোরআনের মজলিসে বসে বসে কিনা, কিন্তু মাসলা মাসাল তো জানে না। দাদাকে যদি বলি, ও দাদা আপনি যে নামাজ পড়েছেন ফজর দুই রাকাত ফরজ নামাজ, এই নামাজগুলোর ফরজিয়াত কথা বলতে পারবেন নি? দাদা গুলো কোদার কসম আমি বলতে পারবো না, পারবো? দাদাকে যদি বলা হয়, দাদা রমজান মাসে রোজা আসলো, রমজান মাসে রোজা রাখার যে ফরজ ফরজ কয়টা ফরজ ফরজ জানেন কিনা, ক বছর বয়সে রোজা ফরজ হয় জানেন কিনা? দাদা গো না বাবা আমি তো জানি না, কা জানেন না কা শিখেন, আমি জানি না। নাতি কইব, দাদা আপনি জানেন না, আমি আপনাকে জানাই দিই, নামাজের ফরজ কয়টা বলতে পারবেন? তো কয়টা? তো নামাজের বাহিরে আমি 13টা ফরজ আছে,
ভিতরে ছয়টা পরত, বাইরে সাতটা পরত। দাদা আমি তো ছোট্ট মানুষ, আমাকে মাদ্রাসা দিলেন, নুরানিতে দিলেন, আমি শিখলাম, কিন্তু আপনি শিখতে পারলেন না, আপনার নামাজ শুদ্ধ হতেছে না। নামাজের বাহিরে আমি ভিতরটি পরত, বাইরে সাত পরত, ভিতরে ছয় পরত, বাইরে শাশুড়ির পাক, কাপড় পাক, নামাজ জায়গা পাক, সতর ডাকা, কেবলামিক হওয়া, ভক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, শরীর পাক, কাপড় পাক, নামাজ জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, উক্তমত নামাজ পড়া, নামাজ নিয়ত করা, এই সাতটা ফরজিয়াত নামাজের বাইরে। এই সাতটা ফরজ যদি দাদা আপনি না জানেন, এই একটা ফরজ যদি আপনার লঙ্ঘন হয়ে যায়, আপনার নামাজ হবে না, খোদার কসম আপনার নামাজ হবে না, হবে না। ও গো দাদা আমাকে মাদ্রাসায় দিলেন, আমি মাদ্রাসায় পড়েছি, নামাজের ভিতর ছয়টি ফরজ আছে, আপনি বলতে পারলেন না ভিতর ছয়টি ফরজ কি কি। তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, দুই সেজদা করা, আখেরি বৈঠক, এই ছয়টা ফরজ নামাজের ভিতরে। এই ছয়টা ফরজ যদি আপনার লঙ্ঘন হয়ে যায়, এই ছয়টি একটি ফরজ আপনি না জানেন, ওগো দাদা মৃত্যু পর্যন্ত যদি হাজার হাজার রাকাত নামাজ পড়েন, খোদার কসম আপনার এক উক্ত নামাজও হবে না। দিন শিক্ষা লাগবো, লাগবে দিন শিক্ষা লাগবে, কয়জন বলতে পারবেন? প্রায় লোক বলতে পারবেন। নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, মসজিদে যায় সেজদা দেন, নামাজ পড়েন, রুকু করেন, নামাজ পড়েন, নামাজের কয়টা ওয়াজিব আছে? চোদ্দটি ওয়াজিব আছে, একটি ওয়াজিব বলতে পারবেন? আলেম ওলামা সারা, তলেব এলেম সারা, দিনের দাওয়াত বাহক সারা পারেন? এই জন্য আল্লাহ সুলকর ফাদলুল আলিম আলাল্লাহ বিদিকা ফাদলিল কামার আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের মর্তবা, একজন আলেমের মর্যাদা আবেদের উপরে ততটুক, যে এই পৃথিবীতে যত তারকা আছে, তারকার উপরে চন্দ্রের মর্যাদা যতটুক, তারকার উপরে চন্দ্রের মর্যাদা যত বেশি, একজন আবেদের উপরে আলেমের মর্তবা তত বেশি। আবেদ হলো যারা শুনে কি জানে না, মাসলা মাজাল জানে না, কোরআন ঠিকমতো পড়তে পারে না, ঠিক না, পড়তে পারে না, মাসলামাজ জানে না, নামাজে যা ঠিক আছে, একজন আলেমের পাশে দাঁড়ায়, দাঁড়ায় উনি কীভাবে নামাজ পড়ে উনি লক্ষ্য করে, উনি যেইভাবে নামাজ পড়ে উনিও সেইভাবে নামাজ পড়ে, তাহলে রাস্তাটা আপনাকে কে বাতাইলো বলেন তো? আলেমে বাতাইছে, ঠিক না? তলবে এলেমে বাতাইছে কিনা, তলবে এলেমে শিক্ষা দিছে কিনা? তাহলে ছোট্ট বাচ্চা যদি কোরআনের জ্ঞান শিখে, যদি ওজুর মাসাগুলো জানে, রোজার মাসালাগুলো জানে, নামাজের বাইরে ভিতর ১৩টা ফরজ জানে, ও বাবা মিয়াজিরা আমাদের ৭০ হায়াত, ৭০ বছর হায়াতের জিন্দেগিতে আমি আর আপনি কি করলাম, কি করলাম, কোন পথে জীবন নষ্ট করলেন? এই জন্য সন্তানকে আগে মাদ্রাসায় পড়ান, কোথায় পড়ান? মাদ্রাসায় পড়ান, নাতিকে মাদ্রাসায় পড়ান। মাদ্রাসায় ভর্তি করা ঠিক আছে, কিন্তু মাদ্রাসার টাকা দিতেছে না। আর যখন বিভিন্ন শিক্ষা অঙ্গনে ভর্তি করা, সেখানে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা কি দিতে পারে, কিন্তু মাদ্রাসা এলে ব্যাগ করে বুঝে, এ ঠিক না কথা বলেন, ঠিক না? আলহামদুলিল্লাহ আপনার ভালো, এলেম শিখতে হবে, কি শিখতে হবে? এলেম শিখতে হবে। এই জন্য বিশ্বনেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দীনারা ওয়ালা দিরহামা। বিশ্বনবী বলেন একজন আলেমের মর্তবা কতটুক, আলেমের হলো নবীদের ওয়ারেস, কার ওয়ারেস? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম নবীর ওয়ারেস, নবীর ওয়ারেস, ওয়ারেস, কিন্তু ওয়ারেস ঠিক আছে, নবী দুনিয়াতে কোন মানুষের জন্য তার উম্মতের জন্য টাকা পয়সা দিনার দিরহাম রাখে জান্নাই, নবী রেখে এলেম কি এলেম রাখছেন, কোরআন রেখে গিয়েছেন, নবী নাই, কোরআন পড়তে হবে, কোরআন মানতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, আর কোরআন মোতাবেক আমার জীবনকে পরিচালিত করতে হবে, ঠিক না? আল্লাহু আকবার বলেন, কোরআন পড়বেন তো, কোরআন পড়াইবেন তো, কোরআন পড়াইবেন। ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আপনাকে সূরা ফাতিহা জিজ্ঞাসা করলে আপনি শুদ্ধভাবে বলতে পারবেন না, পারবেন কিনা কথা বলেন? কে পারবেন?
আমি যখন জিজ্ঞাসা করি আপনাদেরকে এইখান দশজন আলেম ওলামা ছাড়া দশজন লোকের কেরাতে শুদ্ধ হবে না, সূরা ফাতিহা শুদ্ধ হবে না, হবে কিনা? কয়টি মাখরাজ আছে, কয়টি লান খফি কোথায় হয়, লান জলি কোথায় হয়? হ্যাঁ, তারপরে নামাজের এই যে আপনার কতগুলো মাখরাজ আছে, আছে না, স্থান আছে না, যে স্থানটা ভালো উচ্চারণ হয় মাখরাজ আছে। তারপরে আপনার এই এই যে মাখরাজগুলা আবার লানে কি কারণে লানে জলি হয়, কি লানে খফি হয়, এই সমস্ত বিষয়গুলো তো আমরা জানি না, জানি কিনা কোন হরফ কোন স্থান থেকে আদায় হয়, পারি কতটা পারবে? এটা ছেলেরা ছাত্ররা পারবে, যারা তলবে এলেন এরা পারবে। সময় শেষ, আর অল্প পাঁচ মিনিট আমার হাতে। এই কোরআনগুলো আমাদেরকে কোরআন শিখাইতে হবে, ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করতে হবে, হবে কি না? আপনার এই বাচ্চাকে নাতিকে কমপক্ষে তিনটা বছর বা পাঁচটা বছর দশটা বছর মাদ্রাসায় পড়েন। আলহামদুলিল্লাহ এখন ঢাকার মাদ্রাসাগুলা যে মাদ্রাসাগুলোতে আপনার কোরআন ও হাদিসের পাশাপাশি বাংলা ইংরেজি অঙ্ক সব কিছু আছে, একই মান কলেজের স্কুলের মান যেটা সার্টিফিকেটের মাদ্রাসায় পড়াবে সেই মান একই মান, কিন্তু এখানে দুইটা দিক পাওয়া যায়, কয়টা? একটি উখরবি শিক্ষা আর দুনিয়াবি শিক্ষা, দুটা শিক্ষা আপনি মাদ্রাসায় পাবেন। আর কিন্তু আপনার যারা জেনারেল স্কুল কলেজ এগুলো দুই শিক্ষা পাবেন না, এক শিক্ষা পাবেন, ক শিক্ষা দুনিয়াবি শিক্ষা পাবেন, আখারাতের শিক্ষা পাবেন না। আর আখারাতের শিক্ষা পাইতে হলে মাদ্রাসায় ভর্তি করতে হবে। কোরআনুল কারিমের এক নাম হলো নূর, কি নূর? কোরআনুল কারিমের এক নাম হলো নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা যদি তোমাদের মুখের ফুটকা দ্বারা যদি এই কোরআনকে মিশ্রিত করতে চাও, আল্লাহর কোরআনকে মিশ্রিত করতে চাও, কখনো পারবে না, কখনো পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পৃথিবীতে পরিপূর্ণ করে দিবে। আমি সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করেছিলাম, আরুর রহমান দয়াময় প্রভু, আরুর রহমান আল্লাহ মাল কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন কি শিক্ষা দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ, আল্লামাহুল বায়ান শিক্ষা দিয়েছেন বর্ণনা। পৃথিবীতে যত বড় বর্ণনা আছে, যত প্রকার ভাষা আছে, সমস্ত ভাষাগুলোকে শিক্ষা দিলেন, একমত আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। এই জন্য ভাষার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিম বলছে, বলে দিচ্ছে, দিছে কিনা? এই জন্য কোরআন শিক্ষার কথা বলছেন। এই কোরআন শিখ সুরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং পরকাল উভয় জাহানের যত নিয়ামত আছে সকল নিয়ামতের কথা আল্লাহ আলোচনা করেছেন। উখরবী এবং দুনিয়াবি দুটোটা উভয়ের, উভয় জাহানের যত নিয়ামত আছে সকল নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কোরআনে নাযিল করেছেন। এই কোরআনকে এই জন্য কোরআন কোরআনের শিক্ষা করার এই জন্য বলেছেন, যেহেতু আল্লাহ মানুষকে কোরআনের জন্য শিক্ষা করেছেন, তৈয়ার করেছেন, কোরআন শিক্ষার জন্য মানুষ তৈয়ার করেছেন, এই জন্য মানুষকে কোরআন শিখতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষার কথা আগে বলছি, বলছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি এই মানুষকে তৈয়ার করেছি, খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিদিন মিন নার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সুস্পষ্ট ভাষায় বলেন আমি মানুষদেরকে তৈয়ার করেছি এভাবে, পুরানো মাটি নেই, শুকনো মিশ্রিত মাটি, মাটি থেকে। এখানে খলাকাল ইনসান বলে পানি মাটি মিশ্রিত, পানি বালু মাটি মিশ্রিত, মাটি মাটিকে বোঝানো হয়েছে। আর সলসলিন কাল ফাক্কার পুরানো মাটি, আল্লাহ বলতেছেন আমি মানুষকে পোড়ানো মাটি নেই, পানি মিশ্রিত মাটি থেকে আমি আল্লাহ তৈয়ার করেছি।
আর জিন জাতি সৃষ্টি করেছি আগুনের উস ফিলুঙ্গ থেকে, আমি আল্লাহ জিন জাতিকে তৈরি করেছি। জিন হলো আগুনের তৈয়ারি, মানুষ হলো মাটির তৈয়ারি, মানুষ হলো সৃষ্টির সেরা, আর সকল মাকলুকাতকে আল্লাহ রাব্বুল্লাহ তৈয়ারি করে দেয় মানুষের, মানুষের সেবার জন্য, মানুষের উপকার করার জন্য আল্লাহ বানাইছেন। এই জন্য আল্লাহ বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর দানবকে সৃষ্টি করে নাই, একমাত্র সৃষ্টি করে আমার ইবাদতের জন্য। আর পৃথিবীর যত মাকলুকাত সৃষ্টি করেছি, সমস্ত মাকলুকাতকে সৃষ্টি করে মানুষের খেদমতের জন্য। সুবহানাল্লাহ বলেন না, কার খেদমত করতে হবে? আমরা আল্লাহর গোলামি করব, আর সমস্ত মাকলুকাত পৃথিবীর আমাদের খেদমত, আমাদের গোলামি করবে। আর আমরা কার দাসত্ব করব? আল্লাহ, আল্লাহ।